সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক ফলন্ত বিকালে আমি সুন্দর একটা প্লেসও উপস্থিত হয়েছি আর আপনারা লগে একটা সারপ্রাইজ মানে আছে কিছুক্ষণের মধ্যে আপনারা আমরা দেখাই মো অনেক দিন বাদে ও মুখ আমি দেখছি এর লাগে আমি চাই ভাবলাম যে একটা ভিডিও খরি আর অনেক এটা বহুত সুন্দর একটা প্লেস তবে জঙ্গলা জঙ্গল উঙ্গল বেশি এখনতো আৰু জংঘলৰ দাৰুৱা আহিলেও ডৰ কৰে মানুহে অপৰিচিত জেগাত গেলে মানুহে কুচুডৰা কুইয়া মানে বিভিন্ন ধৰণৰ মানুহৰে হয়ৰাণি কৰো আমাৰ উইকানো আহিছি নতুন প্লেচো আহিছি আমাৰ বাৰী দাঁৰ কিন্তু ই জেগাৰ লাগে আমাৰ নতুন কাৰণ আমাৰ এইবাদি যাব আছে খুব কম কৰি তো যাই হওক কুচুদৰাৰ একটা সমস্যা বৰ্তমানে চলে যে মানুহে গুজব ৰ তাইতিয়া জ্যেষ্ঠার বিষয়ে আমি যতটুকু হইতাম সাইমু যে এটা সব গিয়া ওই যে মানে পুরানা ভিডিও এটারে তারা এডিট বিডিট হরিয়া সোশ্যাল মিডিয়াত প্রচার খতরা আর মানুষের মনে আতঙ্ক সৃষ্টি খতরা যার ফলে কি তোর যে ভালো মানুষে অনেক জায়গা মায়ের খার মানুষের হাতে তো এটা থেকে আমি যতটুকু মানে বুঝতাম পারি আর এটা একদম বেকার মানুষে এটা মানুষের হয়রানি করাইতা এটার লাগে আমি সবর কাছে অনুরোধ রাখবো যে আপনারা সঠিক তথ্য ছাড়া সঠিক তথ্য ছাড়া বা উপযুক্ত প্রমাণ ছাড়া আপনারা খেউরের উপরে হাত তুলবানা খেউরে হয়রানি না আর মানে যে কোনো যদি আপনারা হাত তুলতে চান সন্দেহ হয় তো ওইলে আপনারার নিকটবর্তী ওয়াচ পোস্টও গিয়া আপনারা জানাইবা তো নিজেরা তো আইন তুলিয়া না নিয়া নিজের হাতে তার না মায়ের দর হরিয়া আপনারা পুলিশের হাতে সুপর ঘর দিবা কারণ এখন একটা বালা মানুষ অনেক ফেরিওয়ালা মানুষরে আমরা যতদিন থেকে দেখতাম ভারি আর অনেক ফেরিওয়ালা মানুষেও মানুষের হাত মায়ের খাইতে মায়ের খাইছে আর এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে যার কারণে আমি সবর দৃষ্টি আকর্ষণ করিয়া কম যে আপনারা যারা যারা আমরা ভিডিও দেখতরা সবে একটু সচেতন কয় ভাইরাল ভিডিও যেটা আপনারা দেখতরা কুচুদরার ভিডিও এটা বানওয়ার ভিডিও আছে আর যদিও কোনো জায়গাতেলা সঠিক প্রমাণ মানে সঠিক কোনো ঘটনা ঘটে তাহলে আমরা জানা নাই কারণ আমরা খানও শুনছি শুনি আমরা খবর লইয়ালে মানে কোনো সঠিক কোনো খবর পাইছি না এন হেনর কথা কইন হেন হেনর কথা কইন হেন কইন ও তোড়া তোলা হদার তো ওলা হয়ে যার যাই হোক এর বাদেও যদি আপনার সন্দেহ হয় তো আপনারা নাম আয়ের করিয়া পুল্লিশা দিবা পুলিশে উপযুক্ত প্রমাণ যদি পায় তাহলে আওতায় নিব কারণ আমরা আইনরে শ্রদ্ধা করি আমরা আছে সংবিধান আছে সংবিধান মোতাবিক আমরা চলার চেষ্টা করবো আমরা ভারতের নাগরিক আমরা আইন মোতাবিক আমরা চলম আমরা সংবিধান মোতাবিক চলম সংবিধানরে শ্রদ্ধা জানাইয়া আইনরে শ্রদ্ধা জানাইয়া প্রশাসনের শ্রদ্ধা জানাইয়া আমরা চলতে লাগবো কারণ যদি আইন থাকে না আইনের উপরে বিশ্বাস থাকে না আত্মবিশ্বাস থাকে না তো এলে তো আর চলা মুশকিল হয়ে যাব তো এখন লাগে যেহেতু আজকে অনেক দিন বাদে কবির ভাই যুক্ত হয়েছেন তো আমার কাছ থেকে আমরা তোলা শুনবো আমার যে সালিম ভাই যখন শুধু ঘটনা এটা শুনে এই কারণ শুনতে লাগবো আমরা হ্যাঁ নতুন হইলে একটা আলোক কথা তবে গেসাখাই করে আমি একটা আর আমার আত্মীয়র মাঝে একজন বেটি মানুষরে আমার মামী তাই এখন মামি আমার টান তানোর ফুরির ফুরির বাড়িতে তানোর বাড়িতে সময় তো নাই বাদেও নাই ও সিটার সময় এখন বাজিব সাইটার বাদে তাই তানোর ফুড়ির বাড়িতে বাড়ি যাইতে সময় সন্দেহ করিয়া কিছু হুরু হলে কুসুদরা কুসু দোরা হইয়া আওয়াজ উঠাইছইন ছইন তাই না রে বা আমার ফুড়ির বাড়িতে আইয়া আমি আমার বাড়ি যাইতাম ইকার না শুনিয়া তারা ছাত্র যেমনি সিল্লানিয়া কুসুদরা খাওয়া শুরু করছে বাড়ির মানুষ ওর তারা দা যাটা জুটা লইয়া তারা বারই গেছি তুমি তেন কি মানুষ তুমি তেন এখন বুঝলা নানি যে ওই বেটিয়ে কোনো হুরতার টানিলি কোনো মঞ্চে কিছু করিয়া গাড়িতে দিলোনি না কোনো কিছু হইলো তো তোমস বুঝিয়া তাকিব করিয়া এখন তো টুকাইয়া সমসম বেটি আত তুলতে হলো কিন্তু ইলা না করিয়া ও ইলা জেলা ঘটনা আমার ঘটনা কইলাম আমি খালকু আমি যে জায়গাতে গেছিলাম ও জায়গার ঘটনা কইলাম খালি এই জায়গার মধ্যে নাই বহু জায়গার মধ্যে হলাম বালা মঞ্চের মারর কিন্তু আমরা চাই না কোনো বালা মঞ্চে মারি খাও হ্যাঁ কোনো মঞ্চে দুষ করছে তার দরিয়া পুলিশের আয়া করো আইন আছে আইনের আওতায় হরিয়া দেও আইনে বিচার করবে এই জিনিসটা আমরা বালা মঞ্চে মারা এখান কিন্তু টিক নাই কোনো সময় এখান টিক নাই ফেরিয়ালা গেছে কিতা হে ফে দেয় না হে বাদ খাইতো কিলা হে তোমার বাড়ি হে বাধ্য করিয়া হে তো ফেরি দিতেও লাগবো ভাই হেদিন দে না তার উপায় মন্তনি ওটালে নিশ্চয় হে যাই ফেরি দেবাত নিশ্চয় হে যাব বাসন বেসাত নিশ্চয় যাইব হে কাপড় বেসাত সব কিছু এটা করবো আরে ভাই হে তো যার করিয়া হে তো কুসুদরা বঞ্চনা হে যার করিয়া তো অন্যায় অন্য কিছু বঞ্চনা হে তো ভালো মানুষ গেছে আই তুমি সুর হইয়া আর তো কুসুদরা হইয়া দিন তাদের মারতা এটা ওইতে পারে না অতালে যেবার যারা আমরা এই লেখা মগল করিয়া বারে অন্যায় ভাবে আমরা হইয়া

মানে সঠিক মেসেজ যায় তার আর তো তোমান কইলাম আর বালা হবে সুস্থ থাকবা খুদা হাফিজ আসসালামু ভিডিও টা বেশি বেশি করে শেয়ার করবা ফলো করবা দোয়া করবা